বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি মানেই বিতর্ক, আলোচনার চেয়ে সমালোচনা বেশি, প্রশংসার চেয়ে নিন্দা বেশি। এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের যে জার্সিটা হলো সেটা কি ব্যতিক্রম বলবেন? সম্ভবত, কারণ অনেক 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 দিন পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একটা জার্সি পাওয়া গেল যেটা মোটা দাগে প্রশংসিত হয়েছে, গ্রহণযোগ্যতা পেয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এই জার্সিটা তৈরি হলো কীভাবে, এর থিমটা কী, এর পেছনের গল্পটা কী, আজ আপনাদের নিয়ে যাব সেই ফ্যাক্টরিতে যেখানে এই সাকিব, তাসকিন, আফিফদের জার্সি তৈরি হয়েছে। শুনব এই জার্সির পেছনের গল্প। চলুন তাহলে। মিরপুর ডিওএইচএস, এখানেই স্পোর্টস অ্যান্ড স্পোর্টসের ফ্যাক্টরি, সেখানে তৈরি হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। চোখ জুড়ানো সবুজের প্রাধান্য এখানে, ওই তো যেন ঘন বনের আড়াল থেকে উঁকি দিচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আছে লাল রঙের স্পর্শ, বোর্ডের লোগো বসছে একদিকে, টি টোয়েন্টি বিশ্বকাপের লোগো আরেকদিকে। আমরা যা দেখলাম তা খালি চোখে, আসলে এই জার্সির থিমটা কি, গল্পটা কি, চলুন শুনে আসি স্পোর্টস অ্যান্ড স্পোর্টসের স্বত্বাধিকারী মেহতাবুদ্দিন আনোয়ার আহমেদ সেন্টুর কাছ থেকে। এবার চিন্তা করছিলাম যে কিছু একটা করা যায় নাকি, যে লাল সবুজের মধ্যে কি করা যেতে পারে, তো দেখি সব কিছুই আসলে করা হয়ে গেছে। হ্যাঁ, আর আপনি যদি যখন স্ট্রাকচারাল জিনিসপত্র আনতে চান, লাইক আমি একদম নাম ধরেই বলি, যদি পদ্মা সেতু করতে চান, আসলে একটা জার্সির মধ্যে পদ্মা সেতু দিব, আসলে জিনিসটা কতখানি যাচ্ছে না। আমরা ট্রাই করেছিলাম, সারা পৃথিবীতে তো অনেক প্রত্যেক দেশের কিছু না কিছু স্ট্রাকচার আছেই, তো আমরা চিন্তা করলাম ঠিক আছে ওই পুরান থিমেই যাই, আমাদের সুন্দরবন নিয়ে কাজ করা যায় নাকি। তখন সুন্দরবন নিয়ে আগেও কাজ হয়েছে, কিন্তু এবার যেটা করেছে আমরা জিনিসটাকে অনেক মানে প্রাণবন্ত করার চেষ্টা করেছি, যে আপনার অনেক লাইভলি যখন মনে হয়, আগে ধরেন সুন্দরবনের একটা থিম ধরে করা হয়েছে, এবার আমরা টোটাল মানে লাইভ মানে অনেক লাইভলি করার চেষ্টা করেছি। আর সুন্দরবন মানেই তো বাঘ চলে আসবে খুব স্বাভাবিকভাবে, এবং বাঘ চলে আসছে, বাঘটা কোথায় প্লেসমেন্ট করবো সেটা একটা চিন্তা ছিল। প্রথমে আমরা বুকে করলাম, দেখলাম যে বাংলাদেশ লেখাটার সাথে বাঘটা ঠিক যাচ্ছে না, প্রপারলি ফুটে আসছে না, ক্ল্যাশ করছে, তারপর নিচে চলে আসলাম। তারপর যেটা হলো যে আর কী করা যায়, লাল তো দিতেই হবে বাংলাদেশের জার্সিতে, তো 2019 মাথায় রেখে বি অনেস্ট, তো না আসলে আমরা লাল তো সবসময় দিই, তো লালের কথা চিন্তা করলাম যে পরিধেয় কিছু একটা কিছু দেওয়া যায় নাকি। তখন চিন্তা করলাম যে কী যাওয়া যেতে পারে, আমাদের কী কী ঐতিহ্য আছে, তখন স্বাভাবিকভাবে মাথায় আসলো জামদানির কথাটা। আমরা অনেক ধরনের ডিজাইন করে দিই, বিশেষ করে এরকম ইভেন্ট হলে আমরা অনেকগুলি স্যাম্পল করি, অনেকগুলি ডিজাইন করি। যেমন এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের এই জার্সি করার জন্য আপনারা কতগুলো স্যাম্পল করেছেন? 35 থেকে 40টা। সবুজ লালের এটি তো টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জার্সি, আর লাল সবুজের এই যে দ্বিতীয় জার্সিটি, সেটার পেছনের থিমটা কি? এইটার আসলে বেসিক্যালি কোনো থিম ছিল না, এটা খুবই ফেস্টিভ্যাল মোডে করা লাল। আমরা যেহেতু এই জার্সিটা পরে কম ম্যাচ খেলি, আমরা তো সাধারণত এই জার্সিটা পরেই খেলি, আমরা হয়তো একটা ম্যাচ খেলবো হয়তো পাকিস্তানের সাথে, এই ম্যাচটা এই জার্সিটা পরে খেলবো, এটা একটা ফেস্টিভ্যাল মোড থেকে করা, যে লাল আমাদের প্রচুর লাল নিয়ে আসছি, আর মানে সবুজ তো সিঙ্ক্রোনাইজ করতেই হবে, এই জন্য একটা জায়গায় সবুজের একটা ডিজাইন নিয়েছি, এইটাই হচ্ছে মূল ব্যাপার। তা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এই জার্সিটি তো আপনার পছন্দ হলো, এখন এই জার্সিটি কি আপনি পড়তে চান, কিনতে চান? নিশ্চয়ই চান। কোথা থেকে কিনবেন, কোথায় পাবেন এই জার্সি? শুনলে অবশ্য আপনার একটু মনটা খারাপই হবে। না, আমার কাছ থেকে পারবে না, আমি তো আসলে লিগালি এনটাইটেল না সার্ভ করার জন্য এই ব্যাপারের জন্য, কারণ আমরা এবার বোর্ড থেকে রাইটটা কিনে নিই। এই প্রশ্নটা আসলে খুবই ডিফিকাল্ট আমার জন্য বলা, আমার ওয়ে থেকে আমি এতটুকু বলতে পারবো আমার থেকে পাবে না, কারণ হচ্ছে আমরা তো এবার জার্সি সেল করছি না, তো হয়তো বা আপনি বিসিবি একটা ওয়েট মানে ওয়েট বের করবে সামনে আমার মনে হয়। সেই 2013 সাল থেকে বাংলাদেশ জাতীয় দলের জার্সি বানিয়ে আসছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টস, যেটা বলছিলাম বেশিরভাগ সময় সমালোচনাটাই হয়েছে, তারই প্রাধান্য ছিল। এবার কি একটু ব্যতিক্রমী অভিজ্ঞতা হচ্ছে না, ভবিষ্যতে কি হবে? যেটা মজার ব্যাপার আপনাকে অনেস্টলি বলি, সেটা হচ্ছে এবার একটা মানসিক প্রশান্তি আছে, যে ফেসবুকে ঢুকলে অ্যাটলিস্ট কেউ খারাপ কথা শুনতে হবে না, এটা একটা প্রশান্তির জায়গা। আমি তো বললাম আসলে বাংলাদেশের মানুষ আসলে জার্সিটা ওন করে, ওরা যে ভালো বলে মন্দ করে তারা এটাকে নিজের মনে করে, বুঝছেন, যে এটা তো আমার জিনিস কেন খারাপ হলো, এই জন্যই হয়তো বা কিছু একটা বলে। আর এবার একটা প্রশান্তির জায়গা হচ্ছে স্বাভাবিক ভালো বললে
সবাই খুব প্রশংসিত হলো, অনেকেই খুব সবাই খুশি হবে, ওই জায়গায় একটা প্রশান্তির জায়গা আছে, না আলহামদুলিল্লাহ এবার লোকজন ভালো বলছে, এটা একটা প্রশান্তির জায়গা। নেক্সট সিরিজে হয়তো এর থেকে ভালো কিছু হবে। বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি নিয়ে এই যে প্রতিবার বিতর্ক হয়, সেই বিতর্কের শেষটা সম্ভবত এবারই হয়ে গেল। ওই প্রত্যাশায় বাড়াবাড়ি আছে কোনো, বলুন তো দেখি।